আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপে আপনি যে কারোর সাথে কনভারসেশন বা মেসেজ করার জন্য বা ভিডিও কল অডিও কল করার জন্য আপনি হোয়াটসঅ্যাপে যে নাম্বার রয়েছে নাম্বারটা প্রথমে আপনাকে সেভ করতে হবে। সেভ করার পর আপনি হোয়াটসঅ্যাপে এসে তাকে চেক করার পর আপনি তার যে চ্যাট লিস্টটা রয়েছে চ্যাট লিস্টটা আপনি খুঁজে পেতে পারেন। এবং আপনাকে প্রথমে এক্ষেত্রে কী করতে হবে, প্রথমে নাম্বারটা সেভ করতে হবে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন একটা ওয়ে শেয়ার করবো যে ওয়েটা যদি আপনি ফলো করেন এবং সেই অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনাকে কোনোরকম নাম্বার সেভ করতে হবে না। উইদাউট নাম্বার সেভ ছাড়াই আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপে খুব সহজে আপনি কারোর সাথে চ্যাট করতে পারবেন কোনোরকম ঝামেলা ছাড়াই, এবং ভিডিও কল অডিও কল দুটোই আপনি কথা বলতে পারবেন। সো কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওতে যদি একটা লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা আপনি শেয়ার করতে পারেন আপনার সমস্ত ফ্রেন্ড সার্কেলের কাছে। দেন বন্ধুরা, আপনি হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ করা ছাড়াই চ্যাট করার জন্য আপনি হোয়াটসঅ্যাপে আসার পর যে কাজটা আপনাকে প্রথমে করতে হবে সেটা হচ্ছে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, আপনি প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন, একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনি চার অপশন রয়েছে। সো আপনি চার অপশনের উপর ক্লিক করে দেবেন। চার অপশনের উপর ক্লিক করার পর এখানে আপনি সেই নাম্বারটাই চার্জ করবেন যে নাম্বার দিয়ে যে নাম্বারটা আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট করতে চাইছেন সেই নাম্বারটা আপনি এখানে চার্জ করুন। সো আমি একটা নাম্বার এখানে চার্জ করতেছি। দেন আমি নাম্বারটা এইভাবে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে অটোমেটিক আমার এখানে নাম্বারটা এখানে শো হচ্ছে এবং এদিকে চ্যাট অপশন দেখাচ্ছে। সো আপনি চ্যাট অপশনের উপর ক্লিক করে দেবেন। চ্যাট অপশনের উপর ক্লিক করে দিলে সেই পার্সনের যে হোয়াটসঅ্যাপের চ্যাট করার প্রসেসটা সম্পূর্ণভাবে শো হয়ে গেছে। এটা কিন্তু আমি কোনোরকম সেভ করা ছাড়াই নাম্বারটা অটোমেটিক চার্জ করেছি, চার্জ করার মাত্র এখানে চলে আসছে। সো এখন আপনি এখানে তাকে অটোমেটিকভাবে মেসেজ করতে পারবেন এবং ভিডিও কল অডিও কল দুটোই আপনি করতে পারবেন কোনোরকম ঝামেলা ছাড়াই। দেন বন্ধুরা, এভাবে আপনি খুব সহজেই যে হোয়াটসঅ্যাপে যে ফ্রেন্ড সার্কেল রয়েছে ফ্রেন্ড সার্কেলকে আপনি কোনোরকম নাম্বার সেভ করা ছাড়াই এভাবে নাম্বার চার্জ করে খুব সহজে চ্যাট করতে পারেন হোয়াটসঅ্যাপ এই প্রসেসের মাধ্যমে। দেন বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ টিপস নিয়ে আসি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।